হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। তোমরা জানো ভালো করে এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানারকম তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, তোমরা জানো ভালো করে যে টুইটার ক্যাম্পেইন করার পর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 15 ডিসেম্বর থেকে কিন্তু রেলের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, লেভেল 1, লেভেল 2, গ্রুপস NTPC, গ্রুপ ডি, নন টেকনিক্যাল, সমস্ত পরীক্ষাগুলো 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তো সেটা নিয়ে কিন্তু একটা নোটিশ এসেছে আজকে, আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি এখন rrbkolkata.gov.in এ, আমরা রয়েছি এখন, দেখতেই পাচ্ছ। এই লিঙ্কটা আমি একটু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও চেক করতে পারো। তো এখানে একটা অফিসিয়াল নোটিশ দিয়েছে যেটা আমরা দেখে নেবো। যদি আমরা নিচের দিকে একটু স্ক্রোল করি, এখানে দেখতে পাবো যে CEN 01-2019, অল ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিশ। তো এখানে নোটিশে আমরা কী দিয়েছে দেখে নেবো একবার। তো দেখো, এখানে দিয়েছে পাবলিশিং ডেট, দেখো 16 তারিখে দিয়েছে এটা। এখানে বলছে দেখো, নোটিশ অন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশান যে করেছিলাম আমরা, NTPC হোক বা গ্রুপ ডি হোক, তার কিন্তু স্ট্যাটাস চলে এসেছে CEN 01-এর। তো আমরা দেখে নেবো কী বলেছে না বলেছে। এখানে দেখো, ক্লিক হেয়ার টু ভিউ অর ডাউনলোড নোটিশটা আমরা পড়ে নেবো কী বলতে চাইছে একবার। দেখো, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, এত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। দেখো, NTPC জন্য কিন্তু এটা চলে এসছে, NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট। তো যে আমরা ফিল আপ করেছিলাম তার কিন্তু নোটিশ এসছে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারো। তো দেখে নেবো আমরা কী বলছে। তো দেখো, এই হচ্ছে নোটিশ নাম্বার ছিল এটা, 28-2019। অ্যাপ্লিকেশানস ওয়ার ইনভাইটেড ফর ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, NTPC গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট। দ্য স্ক্রুটনি অফ অ্যাপ্লিকেশানস হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড ক্যান্ডিডেট ক্যান ভিউ দ্য স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশানস আন্ডার প্রফেশনালি এলিজিবল রিজেক্টেড অ্যালং উইথ দ্য রিজনস ফর রিজেকশান। তো বলছে দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশান করেছিলো তার কিন্তু স্ক্রুটনি হয়ে গেছে। এবার কিন্তু তোমরা দেখতে পারো যাদের জন্য, যারা এলিজিবল হয়েছে তারা কিন্তু দেখতে পাবে যে প্রফেশনালি এলিজিবল দেখাবে, আর যাদের ধরো কোনো ত্রুটি আছে তাদের কিন্তু রিজেক্ট করা হয়েছে ফর্ম, বরাবরই হয়ে থাকে এটা। দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান ক্যান বি ভিউড থ্রু দ্য লিঙ্ক প্রোভাইডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য রেসপেক্টিভ RRB। তো তোমরা যে যে বোর্ডে অ্যাপ্লাই করেছো সেই সেই বোর্ডের কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। যেমন আমি বললাম, RRB কলকাতা সাইটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা কলকাতাতে অ্যাপ্লাই করেছো। নেক্সট দেখো কী বলছে এখানে, SMS অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইড প্রোভাইডেড আর অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড। তো যার যার কিন্তু ভুল হয়েছে তাদের কিন্তু মোবাইলে SMS করে পাঠানো হবে বা মেল করে পাঠানো হবে। নেক্সট দেখো কী বলছে, স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান ক্যান বি ভিউড বাই এন্টারিং দ্য অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। তো তোমরা যে ফিল আপ করেছিলে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজেদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারো। কবে থেকে দেবে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কবে থেকে দেবে দেখো, 21-9 থেকে, এই মাসের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের দিয়ে দেবে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য NTPC। তাহলে বুঝতেই পারছো পরীক্ষা কিন্তু খুব সামনেই হবে এবারে, কারণ আমরা অনেক ধরে ওয়েট করছিলাম কবে পরীক্ষা হবে। তো 15 ডিসেম্বর ঘোষণা করার পর আজকে দিয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্কের জন্য নোটিশ দিয়ে দিয়েছে। তাহলে আশা করা যায় যে ডিসেম্বর থেকে যে বলেছে ওটা পরীক্ষা হবে সেটা কিন্তু ঠিক, অর্থাৎ পরের বছর শুরুতেই কিন্তু সমস্ত পরীক্ষাগুলো কিন্তু পরপর হবে, NTPC, গ্রুপ ডি এবং যা যা রয়েছে। তো আর কী লেখা রয়েছে এখানে, হোয়াইল এভরি কেয়ার হ্যাজ বিন টেকেন ইন প্রিপেয়ারিং দ্য লিস্ট অফ প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেট, RRB রিজার্ভস দ্য রাইট টু ক্লারিফাই। তো এখানে বলেছে যারা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে, নিজেদের এখানে অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে, আর যারা যারা কোনো ভুল করেছে, হয়তো কোনো ফিল আপে ভুল করেছে বা কোনো ফটো এরর, তাদের কিন্তু দেখাবে সেখানে যে এই ত্রুটিগুলো রয়েছে, হয়তো মডিফাই করার জন্য কিন্তু প্রসেস দিতে পারে। আর কী বলা হয়েছে আমি দেখে নিই একবার, ক্যান্ডিডেট অফ অল এলিজিবল ক্যান্ডিডেটস ইজ পিওরলি প্রফেশনাল ইজ লায়াবল টু বি ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইন কেস অফ এনি কনসিস্টেন্সি ডেফিসিয়েন্সি ফার্নিশড বাই দেম ইন দ্যার অ্যাপ্লিকেশান অর দেয়ার পার্টিসিপেট নোটিস অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো সেরকম কিছু বলা নেই এখানে, বি অ্যাওয়ার অফ ট্রাস্ট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ RRB ফর লেটেস্ট আপডেট অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস, প্লিজ ডু নট বি মিসলিড বাই অনঅথেন্টিকেটেড সোর্সেস। তো বলছে তোমরা অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইটের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু জানতে পারবে, অন্যান্য কোনো সাইট ফলো করার দরকার নেই। তোমরা যে যে বোর্ডে অ্যাপ্লাই করেছো সেই সেই বোর্ডে কিন্তু তোমরা গিয়ে দেখতে পাবে। তার ডেটটা কিন্তু মনে রাখবে, 21-9 থেকে 30-9 অবধি কিন্তু তোমরা নিজেদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে। আর সেখানে যখন রিজেক্ট দেখাবে বা কোনো ত্রুটি দেখাবে তা নিয়ে আমি কোনো ভিডিও করে দেবো, যে তোমরা কী করে সেটা রেক্টিফাই করতে পারো, নিশ্চয়ই লিঙ্ক দেবে কোনো নতুন করে রেক্টিফাই করার জন্য। তো দেখা যাক কী আসে, লিঙ্কটা অ্যাক্টিভ হবে কিন্তু 21-9 থেকে 30-9 পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল যে আপডেটটা, সবার আগে তোমাদের জন্য নিয়ে আসি। এই ধরনের আপডেট পেতে গেলে অবশ্যই একটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।